আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করে দেব আমার Amazon ফ্যাশন হল তো Amazon থেকে কিছু টপ পারচেজ করে ফেলেছি তো এই হচ্ছে আমার 5 কালার টপ যেগুলো আমি Amazon থেকে পারচেজ করেছি এগুলো তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করে দেব আর সামনে কিন্তু ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যাচ্ছে রাখি আসছে 15 আগস্ট আসছে আর যে টপগুলো তোমাদের সাথে শেয়ার করবে এগুলো তোমরা কলেজ অফিস ডেলিভারি ইউজ করতে পারবে আর বলে দিই অ্যামাজনে কিন্তু 3rd এন্ড 4th থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে কাউন্টডাউন ডিলস আর 5th থেকে স্টার্ট হয়ে যাচ্ছে প্রাইম আর্লি এক্সেস আর 6 টু 10th থেকে স্টার্ট হয়ে যাচ্ছে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল মানে সেল 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 তো ওই টাইপের ব্যাপার তো যারা যেগুলো এখনো পর্যন্ত পারচেস করেনি আমি বলবো উইশলিস্ট করে রাখো তো ফটাফট যখন গ্রেট ফ্রিডম সেল স্টার্ট হবে ফটাফট গিয়ে পারচেস করে নিতে পারবে আর যারা প্রাইম মেম্বার তাদের জন্য তো 5th থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে টেনশনের একদমই কিছু নেই তো এবার আমি কি কি পারচেস করছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই তো ফার্স্ট টপ হচ্ছে এই একটা টপ দেখে নাও খুব সুন্দর একটা টপ এই হচ্ছে এই স্লিভস গুলো দারুণ দেখতে একদম শার্ট প্যাটার্নের স্লিভস গুলো ফ্রন্ট সাইডের নেকটা যাচ্ছে হচ্ছে এইভাবে আর ব্যাক সাইডের নেক যাচ্ছে হচ্ছে এইভাবে আর আমি বলে দিই আমি যেহেতু স্মল সাইজ পরি তো তার জন্য আমার কিন্তু যতগুলো টপ তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু এস হয় তো এই হচ্ছে ফার্স্ট টপটা আর এখানে দেখিয়ে দিই কিছু কটা বাটনস লাগানো আছে এইভাবে এই টপটাতে আর কালারটা হচ্ছে একদম গ্রিন কালার ডার্কিশ একটা গ্রিন কালার আর এইখানে 4খানা বাটনস আছে লোয়ার পোর্শনটা কিন্তু এইভাবে কটা প্লিটেডস করা আছে আর পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ কলার পরে লুকটা কিরকম আসবে আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু কিছু লাস্টিক দেওয়া আছে মানে স্লিভসটাকে যাতে খুব সুন্দর করে কিন্তু ফিটিং হয় তার জন্য এইভাবে স্লিভস দেওয়া আছে এই হচ্ছে আমার ফার্স্ট টপটা এই যে নেক্সট টপটা হচ্ছে এই একটা টপ মাস্টার্ড কালারের একটা খুব সুন্দর একটা টপ এই যাচ্ছে হচ্ছে স্লিভস গুলো আর স্লিভস গুলো যাচ্ছে হচ্ছে পাফ স্লিভস এই যে আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের নেকটা দেখতে পাচ্ছ এইভাবে ভি শেপের মধ্যে একটা ফ্রন্ট সাইডের নেক ব্যাক সাইডের নেকটা হচ্ছে এইভাবে আর ব্যাক সাইডের নেকে কিন্তু এখানে একটা লাস্টিক দেওয়া আছে আর স্লিভস গুলো তো দেখিয়ে দিলাম খুবই সুন্দর ফ্রন্ট সাইডে দেখিয়ে দিই এইভাবে কিন্তু একটা মানে এইভাবে করে স্টিচ করা আছে ডিজাইনের জন্য এইভাবে স্টিচ করা আছে আর পাশে তো দেখতেই পাচ্ছ পরার পরে লুকটা কিরকম আসবে আর এটা কিন্তু একটা নর্মাল টপ বলতে পারো কিন্তু খুবই দারুণ একটা লুক দিচ্ছে এই টপটা পরার পরে এই হচ্ছে আমার নেক্সট টপটা নেক্সট টপটা হচ্ছে এই একটা রেড কালারের টপ দারুণ দেখতে খুবই সুন্দর ফ্রন্ট সাইডের নেকটা দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু গোল গোল করে এরকম কাটিং করে কিন্তু করা আছে ফ্রন্ট সাইডের নেকটা ব্যাক সাইডের নেকটা হচ্ছে একদম সিম্পল এরকম আর স্লিভসগুলো হচ্ছে এইভাবে একদম মানে একদম প্লেন কিন্তু এই জায়গাটা একটু করে পফ মতন করা আছে এই যাচ্ছে হচ্ছে টপটা দারুণ দেখতে একটা নর্মাল সিম্পল টপ কিন্তু যেহেতু নেকটা এত স্টাইলিশ তার জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা লুক দিচ্ছে এই টপটাতে এই হচ্ছে আমার নেক্সট টপটা আর এটাতেও আমার সাইজ হচ্ছে স্মল সাইজ আর যে টপগুলো কাটিংটা কিন্তু খুবই দারুণভাবে কিন্তু কাটিং করা মানে স্ট্রেট করে করা নেই এরকম টাইপের শেপে কিন্তু টপটা কাটিং করা আছে এই যে এই যাচ্ছে হচ্ছে আমার নেক্সট টপটা এই নেক্সট টপ যাচ্ছে হচ্ছে এইভাবে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালার্স দিয়ে কিন্তু খুব দারুণভাবে কিন্তু প্রিন্ট করা আছে ব্ল্যাকের মধ্যে কিন্তু একদম ফুললি মাল্টি কালার দিয়ে প্রিন্ট করা আছে এই যাচ্ছে হচ্ছে স্লিভসটা স্লিভসটা এখান থেকে কিন্তু পাফ স্লিভস তারপরে গিয়ে কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে স্লিভসটা এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডের নেকটা যাচ্ছে হচ্ছে ভি শেপের মধ্যে দারুণভাবে আর এই হচ্ছে টপটা টপের লোয়ার পোর্শনটা দেখিয়ে দিই এইভাবে কিন্তু রাফল করা আছে লোয়ার পোর্শনে এই যে লোয়ার পোর্শনটা একটু একটু রাফল করা আছে দারুণভাবে লুক দিচ্ছে এই টপটা এই যাচ্ছে হচ্ছে টপটা এই হচ্ছে টপের ব্যাক সাইডটা এই যে আর এটার ম্যাটেরিয়ালটা যাচ্ছে হচ্ছে কটন ওগুলো যেরকম দেখিয়েছি হচ্ছে লাইরা ম্যাটেরিয়ালে যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে একদম কটন ম্যাটেরিয়ালে কিন্তু খুবই সুন্দর দেখতে এই যে একদম ফুললি মাল্টি কালারের এই টপটা নেক্সট টপ যাচ্ছে হচ্ছে এই একটা মাস্টার্ড কালারের ক্রপ টপ আর এই হচ্ছে স্লিভস গুলো একদম আমব্রেলা কাটিং এর স্লিভস গুলো এই যে আর ফ্রন্ট সাইডের নেকটা দেখিয়ে দিই ভি শেপে যাচ্ছে হচ্ছে নেকটা আর ব্যাক সাইডের নেকটা হচ্ছে একদম রাউন্ড শেপে আর এই যাচ্ছে হচ্ছে টপটা ব্যাক সাইডে দেখিয়ে দিই ব্যাক সাইডে কিন্তু একদম লোয়ার পোর্শনে কিন্তু এইভাবে করে কিন্তু একটু ডিজাইন করা আছে প্লাস এখানে দুটো বাটনস দেওয়া আছে যেগুলো ওপেন করে কিন্তু আমরা লাগিয়ে নিতে পারবো এইভাবে এটা হচ্ছে একদম টপটার ব্যাক সাইডে আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এইভাবে আর এইটা যেহেতু একটা ক্রপ টপ তো এই হচ্ছে টপটা আর টপের দেখিয়ে দিই একদম এই লোয়ার পোর্শনে কিন্তু এখানে দেখো একটুখানি কিন্তু মানে লাস্টিকের মতন দেওয়া আছে এই দু পাশটায় তো এই হচ্ছে আমার নেক্সট টপটা আর প্রত্যেকটা টপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট পারচেস করে নিতে পারবে আর 6th থেকে 10th কিন্তু গ্রেট ফ্রিডম সেল স্টার্ট হয়ে যাচ্ছে তো যা যা কেনাকাটা আছে ফটাফট গিয়ে সেরে ফেলো আজকের ভিডিও এই অবধি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সেফ থাকবে